আজ বিপ্লবী বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। জেনে রাখুন, একজন মানুষ আরেকজন মানুষকে বাঁচাতে পারে। আপনি বাঁচলে অপরেও বাঁচবে, আপনি মরলে অপরেও মরবে। করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হন, সতর্ক হন, অপরকে সতর্ক হতে সাহায্য করুন। নিজে বাঁচুন এবং অপরকে বাঁচতে সাহায্য করুন। এই আবেদন বিপ্লবী বাংলা নিউজের পক্ষ থেকে। আজ আমি আপনাদের একটি সুন্দর গানের মাধ্যমে এবং দুটি উপদেশমূলক বক্তব্যের মধ্য দিয়ে সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার জন্য, করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য আবেদন জানাচ্ছি বিপ্লবী বাংলা নিউজের পক্ষ থেকে। মানুষ মানুষই পারি মানুষকে বাঁচাতে, মানুষই পারি মানব সভ্যতাকে বাঁচাতে। কাজেই সকলে এগিয়ে আসুন এই গান এবং উপদেশগুলির মধ্য দিয়ে কিভাবে করোনা ভাইরাস প্রতিরোধ করা যায়, কিভাবে আমাদের দেশ, গোটা পৃথিবী এবং বিশ্ব এবং মানব সমাজকে এই মহামারী করোনা ভাইরাস থেকে আমরা বাঁচাতে পারি। আজ দেখতে থাকুন বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। তো আই সব করোনা জো বড়ি গাওয়া করোনা, তো আই সব করোনা অজ্ঞানী কোনা কোনা, অজ্ঞানী কোনা কোনা মন কা মনায় রাখো। अनमोल जिंदगी है यही का बचाए राखो, अनमोल जिंदगी है यही का बचाए राखो। नाने हुकम करो पर दूरी बनाए राखो, अनमोल जिंदगी है यही का बचाए राखो, अनमोल जिंदगी है यही का बचाए राखो। जी हाँ, मैं डॉक्टर रंजना अग्रहरी, आप भी सुरक्षित रहें और दूसरों को भी सुरक्षित रहने के लिए ये संदेश भेजें गीत के माध्यम से। नमस्कार। नमस्कार, आमी विकिरण चक्रवर्ती बोलछी, आमी कोलकाता री छेले, आमी बर्तमान यूएसए आछी, आमी एखानकार कार्निवल क्रूज लाइनेर फायर फाइटर एकजन। তো আমি এখন বর্তমানে ফ্লোরিডাতে আছি, ওরল্যান্ডোতে। তো আমি এখানকার সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, এই করোনা ভাইরাস কোভিড-19 এর কি সিচুয়েশন এখানে। ইভেন দ্য হোল ওয়ার্ল্ড এভরিওয়্যার সমস্ত কান্ট্রিগুলো লকডাউন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং কি পরিস্থিতি দিন দিন ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স হচ্ছে। তো আমার একটা, আমি বেশি ডিটেলসে যাবো না, আপনাদের কাছে আমার একটা শর্টলি মেসেজ, যে মেসেজটা আমি জানি কারো কিছু যায় আসে না এতে, বলি আর নাই বলি, কিন্তু আমি যেহেতু এখানে আছি বাইরে, আউট অফ ইন্ডিয়া এখন বর্তমানে, আমি এই ওয়েস্টার্ন সিটিগুলোর ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর আমি দেখছি কি সিচুয়েশন। প্লিজ আপনারা এটাকে সিরিয়াস নিন, প্লিজ যদি বাঁচতে চান লকডাউন করুন। আপনাদের বারবার বলছি, আমাদের আমার সমস্ত ভারতবাসী এবং আমার সমস্ত কলকাতাবাসীকে বলছি, প্লিজ লকডাউন করুন। রাজনৈতিক দল বলে কোনো কথা নাই, কে বলেছে, প্রাইম মিনিস্টার বলেছে, চিফ মিনিস্টার বলেছে, ফরগেট অ্যাবাউট ইট এভরিথিং মাই ফ্রেন্ড, জাস্ট স্টে ইন ইয়োর হোম, ডোন্ট গো আউটসাইড, প্লিজ ডোন গো। আমি অনেকের সাথে কথা বলেছি, আমি ফোন করে আমার বন্ধু বান্ধব অনেককে বলেছি, ইভেন আমার ফ্যামিলি মেম্বার অনেকদের বলেছি যে প্লিজ ঘর থেকে বেরিয়েও না, তোমরা ঘরে লকডাউন করো। তখন সবাই আমায় বলছে, ও এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না। না, ভুল করছেন আপনারা। এই ভাইরাস আটকাবার একটাই রাস্তা, এই লকডাউন, এর নেটওয়ার্ক কাটতে হবে। কিচ্ছু জানেন, এখনো ইন্ডিয়া কন্ট্রোলে আছে, এখনো সময় আছে কন্ট্রোল করার। আমাদের দেশের পপুলেশন দ্য সেকেন্ড পপুলেশন ইন দিস ওয়ার্ল্ড, সো প্লিজ, ইফ ইতালি চায়নার মতো একবার যদি শুরু হয়ে যায়, একে রোখা অসম্ভব, সব মারা যাবেন, আমরা সব মারা যাব। আমি বারবার বলছি, সো প্লিজ সেভ ইউর ফ্যামিলি, সেভ ইউর কিডস, সেভ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সেভ ইউর পিপল মাই ফ্রেন্ড,
প্লিজ স্টে ইন হোম। আমাদের প্রাইম মিনিস্টার যেটা বলেছেন, সে যেই হোক, যেই রাজনৈতিক দলের হোক, আই ডোন্ট কেয়ার, আই এম নট সাপোর্টিং এনি রাজনৈতিক দল, বাট প্লিজ স্টে ইন হোম, ওকে প্লিজ। সে যেই যা করুন না কেন, বাড়িতে থাকুন, একটু কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দিন। আমি বলছি আপনাদের এখানকার সিচুয়েশন খুবই ভয়ানক বিদেশের কান্ট্রিগুলোর, সো প্লিজ প্লিজ, আমি একজন বাঙালি হিসাবে সবার কাছে রিকোয়েস্ট করছি, বাড়িতে থাকেন, ওকে, স্যানিটাইজ থাকেন এবং বাড়িতে থাকেন। দেখুন, এই এটা এর মানে এই নয় যে আপনি বাড়িতে থাকলে আপনার করোনা ঠিক হয়ে যাবে, নো, নট দ্যাট মিন, বাট ইউ ক্যান কন্ট্রোল টু স্প্লিট দিস ভাইরাস মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। আই থিঙ্ক ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড, আপনি এই ভাইরাসটাকে ছড়াতে দিয়েন না, আর মতলব আপনি বাড়িতে থাকলে এই ভাইরাসটা আর ছড়াবে না, আপনার আপনার থেকে আরেকটা যাবে না। এই ভাইরাস উইদাউট হিউম্যান বডি ক্যানট সার্ভাইভ, ওকে, সো প্লিজ কাট দিস নেটওয়ার্ক, প্লিজ প্লিজ প্লিজ, আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, দ্যাটস ইট। আমি এর থেকে আর বেশি কিছু বলতে চাই না, আর এখন আমি এখানে স্টাক হয়ে গেছি, আমিও বাড়ি যেতে পারছি না, আমার এখন ভ্যাকেশনের টাইম অ্যাকচুয়ালি, বাট আই এম স্টাক ইন ইউএস রাইট নাও, সো আমি জানি না আমি কবে যেতে পারবো, কি হবে, আর আমার এখানে বা কি পরিস্থিতি কিভাবে আমি বলতে পারছি না, কারণ আমি আই ফিল নাও আনসেফ অলসো, সো প্লিজ জানি না কি হবে। এনিওয়ে, এই সাজেস্টটা যদি মনে করেন বন্ধু, বা আমাকে যদি ভাই হিসাবে কেউ মনে করেন, বন্ধু হিসাবে মনে করেন, মানতে পারেন, কারণ আমি এখানে সিচুয়েশনটা দেখছি, আমি জানি আমি এখন আউট অফ, আপনারা হয়তো আছেন ইন্ডিয়াতে, ও 200 লোক এখন এফেক্টেড আছে, কোনো ব্যাপার না, নো মাই ফ্রেন্ড, টুডে 200, মেবি টুমারো 500, ওকে, সো প্লিজ টেক কেয়ার, ওকে, প্লিজ স্টে ইন ইউর হোম, ডোন্ট গো আউট প্লিজ, ওকে। এই ভাইরাস কিন্তু বিদ্যুতের গতিতে ছড়ায়, আপনারা জানেন না, বুঝতে পারছেন না, ইতালি ফিতালিতে প্রথমে গায়ে লাগায়নি, এখন দেখেছেন তো কি পরিস্থিতি এখানে, মুড়ি মুরগির মতো মানুষ মরছে এখানে, ওকে, ফ্রান্স স্টার্ট হয়ে গেছে অ্যাগেন টুডে, সো প্লিজ স্টে ইন ইউর হোম, অ্যাজ পার মাই সাজেস্ট, অ্যাজ পার এভরিবডি, প্লিজ সেভ ইউর লাইফ, সেভ ইউর ফ্যামিলি লাইফ, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ফ্রেন্ড, গড ব্লেস ইউ গাইজ, প্লিজ বি সেফ, থ্যাংক ইউ। नमस्कार दोस्तों, मैं डॉक्टर शिखा पवार, सर्वोदय हॉस्पिटल फरीदाबाद की आईसीयू की डायरेक्टर, आपसे इस कोरोना वायरस के बारे में कुछ चंद बातें और शेयर करना चाहती हूँ। पिछले वीडियो में मैंने आपको बताया कि हमें कोरोना वायरस को स्टेज 2 में ही रोक लेना है, हम नहीं चाहते कोरोना वायरस स्टेज 3 में किसी भी प्रकार जाए, तो मैं आपको कुछ चंद बातें बताती हूँ आज फोमाइट्स के बारे में। अब हम घर में आइसोलेट हो गए हैं और हम अपने आप को सुरक्षित रख रहे हैं, हम बाहर नहीं जा रहे हैं, लेकिन हमें फोमाइट्स का ख्याल रखना है। अब फोमाइट्स क्या चीज़ होती हैं? फोमाइट्स वो वस्तु होती है जो कि जिस पर कि वायरस अटैच हो जाता है। अब छोटा सा एग्जांपल ले लीजिए, न्यूज़पेपर, हमारे घर में रोज सुबह न्यूज़पेपर आता है, बॉय हमें न्यूज़पेपर फेंक देता है और हम न्यूज़पेपर पढ़ते हैं, बट ये न्यूज़पेपर में वायरस अटैच हो सकता है, सो न्यूज़पेपर विल एक्ट एज अ फोमाइट। इसके अलावा दूसरी चीज़ें क्या हैं, जैसे मिल्क पैकेट का एग्जाम्पल ले लीजिए, अभी हम मिल्क पैकेट्स ले रहे हैं तो मिल्क पैकेट में भी एक फोमाइट की तरह एक्ट कर सकता है। सो नाउ द प्रॉब्लम इज फोमाइट्स, हमें फोमाइट्स से दूर रहना है, हमें अपने घर में फोमाइट्स की एंट्री नहीं करनी है। सो ये तो है प्रॉब्लम, पर इस प्रॉब्लम का कुछ सोल्यूशन है? यस, जैसे मिल्क पैकेट्स हैं तो आप उनको रनिंग वाटर में डिटर्जेंट के साथ वॉश कर सकते हैं, उसके बाद आप उन्हें इस्तेमाल कर सकते हैं। आप बाहर से कुछ और सामान आपने मंगाया है तो अगर वो सामान खराब होने वाला नहीं है तो उसको कार्टन को वहीं छोड़ दीजिए। सो एटलीस्ट ऐसा करने से 12 से 24 घंटे बाद वायरस खुद ही उसमें मर जाएगा, फिर आप उसको इस्तेमाल कर सकते हैं। कुछ चंद और बातें हैं, मैं अभी भी देख रही हूँ लोग बाहर घूम रहे हैं, ग्रोसरी की शॉपिंग कर रहे हैं, तो ये सब चीज़ें हम 15 दिन के लिए रोक सकते हैं, हमें ये सब चीज़ें रोकनी होंगी। अगर हम ये नहीं रोकेंगे तो हम एट रिस्क हैं, और अगर आप बाहर जा ही रहे हैं, आपको लग रहा है कि ये असेंशियल काम है, इसके बिना आपका काम नहीं होगा और आपको जाना ही है, तो सिचुएशन में आप क्या करेंगे? तो घर आइए, सबसे पहले आप किसी भी डोर नॉब, किसी भी हैंडल को मत छूइए, घर आके सबसे पहले आप अपने कपड़े चेंज करिए, कपड़ों को वॉश करिए, नहाइए, यू नो, आप देख रहे हैं मैंने सर पे कैप भी डाली है, बिकॉज मैं अपने हेड को प्रोटेक्ट कर रही हूँ, बिकॉज मैं नहीं चाहती कि मेरा हेड पे जो मेरे हेयर है वो एक फोमाइट के जैसे एक्ट करे। सो अगर आप बाहर गए हैं तो आपको कंप्लीट पूरा नहाना पड़ेगा। अपार्ट फ्रॉम दैट, अपने जो आपके जो लड़के बाहर जा रहे हैं या आपके सर्वेंट्स हैं, उन पर भी आपको पूरा ख्याल रखना है। सो ये सब चीजों का ख्याल रखिए, स्टे सेफ, स्टे होम, अवॉइड फोमाइट्स। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন বিপ্লবী বাংলা নিউজ ব্যুরো।